হ্যালো ভিউয়ার্স টেকনিক এজুকেশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ষষ্ঠ শ্রেণীর বীজগণিত তেরফর পয় নতুন একটি পর্ব নিয়ে সকলের সামনে হাজির হলাম এই পর্ব আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর বিরাশি এর কাজ দেওয়া আছে যেগুলো সমাধান করে সেই কাজগুলো আজকে আমরা সমাধান করে দেখাবো এই কাজের এক নম্বর অঙ্কের মধ্যে বলা আছে সহক নির্ণয় করো এই সহক নির্ণয়ের এই অধ্যায়ের মধ্যে মূল অনুশীলনের মধ্যেও সহক নির্ণয়ের কিছু অঙ্ক আছে যেগুলো আমরা পরবর্তীতে সমাধান করেছি এবং উদাহরণেও কিছু অঙ্ক আছে যেগুলো সমাধান করে দেওয়া আছে তারপরে আবার সমাধান করব এবং দুই নম্বরে বলা আছে একটি খাতার দাম টাকা একটি পেন্সিলের দাম টাকা ও একটি রাবারের দাম যে টাকা হলে তিনটি খাতা ও পাঁচটি রাবারের মোট দাম কত খ নম্বরের প্রশ্ন আছে চারটি খাতা দুটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত গ নম্বর আছে ছয়টি খাতা ও নয়টি পেন্সিলের মোট দাম কত এবং তিন নম্বরে একটি প্রশ্ন আছে যে সাংখ্যিক সব বিশিষ্ট কয়েকটি বীজগণিতের রাশি লেখো অর্থাৎ এখান থেকে যতগুলো রাশি তৈরি করা বা সাংখ্যিক শখ বা আক্ষরিক শখ যেগুলো শেখা হয়েছে এই অধ্যায়ে সেখান থেকে এই সাংখ্যিক শখ বিশিষ্ট কয়েকটি বীজগণিত রাশি নিজে থেকে লিখতে হবে তো কথা না পারি আমরা এক নম্বর অঙ্কে সমাধানে আসি এক নম্বর অঙ্কে বলছে সহগ নির্ণয় করে সহগ নির্ণয় করে বলতে এখানে সাংখ্যিক শখটাই নির্ণয় করতে বলা হয়েছে যদি আক্ষরিক শখ থাকতো তাহলে সরাসরি বলে দেওয়া থাকতো যে আক্ষরিক শখ নির্ণয় কর তো কাজ একের সমাধান সমাধান ক রাশি হচ্ছে সিক্স এক্স এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে গুণাকার আছে যেটা অদৃশ্য করে চিহ্নটা ধরে নিতে হবে যে এখানে গুণ চিহ্ন আছে তো এবার রাশি যেহেতু সহক নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখবো যে এখানে দেখি সহক আসলে কি সহক হচ্ছে কোনো অক্ষর প্রতীকের সাথে যদি কোন সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে অর্থাৎ কোনো চলকের সাথে চলক বলতে যার মান আমরা জানি না অজানা রাশিকে বা অজ্ঞাত রাশিকে চলক বলা হয় কোন চলকের সাথে যদি সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তবে তাকে সব বা সাংখ্যিক সব বলা হয় আবার যখন আক্ষরিক সহক বলবে তখন নির্দিষ্ট একটা অক্ষর বলে দেওয়া থাকবে যেমন এক্স বললে বলবে এক্স এর আক্ষরিক সহক তো এই সিক্স কে আমরা ভেঙে নিয়েছি এক্স সিক্স গুণন এক্স তাহলে এখানকার এক্স হলো আমাদের চলক এই চলকের সহক কত সেটা নির্ণয় করবো চলকের সাথে সংখ্যা গুণ আছে গুণ হিসেবে যুক্ত আছে হচ্ছে ছয় তাহলে এখানকার আমাদের সাংখ্যিক সহক কত হবে সিক্স তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স এর সাংখ্যিক সক অথবা শুধু সহক লিখে চলবে এক্স এর সহক সিক্স যেহেতু শুধুমাত্র সহক নির্ণয় করতে বলা হয়েছে তাই সিক্স লিখে অ্যান্সার দিয়ে দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে একইভাবে যদি আমরা পরের অঙ্কটায় আসি খ ওয়াই ভেঙে নিলে তো চলক হচ্ছে এখানে দুইটা এখন এক্স এবং ওয়াই দুইটারই মান অজানা না অর্থাৎ তাহলে চলক হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই এর সাথে সংখ্যা গুণক হিসেবে আসে ফাইভ তাহলে আমরা এখানে সিদ্ধান্ত দিতে পারি সুতরাং এক্স ওয়াই এর সহগ ফাইভ যেহেতু শুধুমাত্র সহগ করতে বলা হয়েছে তাহলে ফাইভ লিখে অ্যানসার দিয়ে দিলে আমাদের অঙ্কটা সমাধান শেষ হবে তো একইভাবে যদি গ নাম্বারটা আমরা লিখে নেই গ নাম্বারের সমাধান যদি আসি গ এক্স ওয়াই জেড এতক্ষণ আমরা যে ভেঙে নিয়েছি সিক্স ছিল সংখ্যা ফাইভ ছিল সংখ্যা এখন কোনো সংখ্যায় উল্লেখ করা নেই অর্থাৎ তাহলে এখানে চলক হয়ে গেছে দেখো তিনটা এক্স ওয়াই এবং জেড এক্স ওয়াই জেড তিনটা হচ্ছে চলক তার সাথে কোনো সংখ্যা নেই আর এই অধ্যায়ের আলোচনা থেকে আমরা জানতে পেরেছি যে যদি কোনো চলকের সাথে সংখ্যা উল্লেখ না থাকে তবে সেখানে আমরা সাংখ্যিক সব ওয়ান ধরতে পারি তাহলে এটাকে ওয়ান গ্রহণ এক্স ওয়াই জেড যদি হয় এবার ভেঙে নিলে আবার ওয়ান দ্বারা কোনো চলককে গুণ করলে যা হয় যে চলক আছে সেটাই হবে ফলাফল অর্থাৎ ওয়ান কোন মানে তাহলে এখান থেকে আমরা তবুও কোনো সমস্যা নেই এক্স ওয়াই জেড এর সহ ওয়ান দিয়ে দিলে শেষ হয়ে যাবে এর পরবর্তীতে আসি আমরা ঘ নাম্বারে চার নাম্বারটায় ক্ষেত্রে একটা চলক এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে মাইনাস সহ হাফ আলাদা হয়ে যাবে তার সাথে চলকটা থাকবে অর্থাৎ চলকের সাথে মাইনাস হাফ গুণক হিসাবে যুক্ত আছে চলকের সাথে মাইনাস হাফটা গণক হিসাবে যুক্ত আছে তো আমরা এখান থেকে সিদ্ধান্ত দিতে পারি সুতরাং ওয়াই এর সহগ এখানে চলক হচ্ছে আমার ওয়াই অর্থাৎ অজ্ঞাত রাশি হচ্ছে ওয়াই ওয়াই এর সহগ মাইনাস হাফ আর যেহেতু শুধুমাত্র সাংখ্যিক সহগ নির্ণয় শুধু সহগ নির্ণয় করতে বলা হয়েছে তো মাইনাস হাফ লিখে অ্যান্সার দিয়ে দিলে আমাদের অঙ্কটা সমাধান শেষ হয়ে যাবে এখানে যদি কেউ ওয়াই এর সহগের পরিবর্তে বা প্রত্যেক সহগের সামনে যদি বা এক্স এর সহগ সহগের পরিবর্তে যদি কেউ লিখে সাংখ্যিক সহগ আবার এক্স ওয়াই এর সহগের পরিবর্তে যদি কেউ লিখে এক্স ওয়াই এর সাংখ্যিক সহগ অর্থাৎ শুধু সহগ না লিখে যদি কেউ সাংখ্যিক সহগ লিখে তবুও তারা অ্যান্সার কারেক্ট হবে কোনো সমস্যা নেই আর আমরা এই ক খ গ এবং ঘ এগুলোর বিশ্লেষণ অর্থাৎ ভেঙে নিয়ে এদের সাংখ্যিক সহগগুলো নির্ণয় করে দেখলাম আশা করি যে এখন তোমরা এই এক নম্বর কাজ তোমরা সহজে বুঝতে পেরেছ একইভাবে আমরা এখন দেখো দুই নম্বরটা সমাধান করব তো এবার দেখো দুই নম্বর প্রশ্ন দেখে কি বলা হয়েছে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা ও একটি রাবারের দাম জেড টাকা অর্থাৎ এই খাতা পেন্সিল এবং রাবারের দামগুলো দিয়ে দেওয়া আছে তো সেগুলো চলক হিসেবে দিয়ে দেওয়া দেওয়া আছে আছে এভাবে তো ক প্রশ্নটা হলো তিনটি খাতা ও পাঁচটি রাবারের মোট দাম কত অর্থাৎ একটি খাতার দাম দেওয়া আছে আমার কাছে এক্স টাকা এখান থেকে আমার তিনটি খাতার দাম বের করে নিতে হবে একটি রাবারের দাম দেওয়া আছে সেখান থেকে আমার পাঁচটি রাবারের দাম বের করে নিয়ে আসতে হবে এবং সেগুলোর মোট দাম করতে হবে তো কথা না বারই আমরা অঙ্কটা সমাধানে আসি কাজ দুই নম্বরে ক নম্বর সমাধান করব সমাধান ক দেওয়া আছে একটি খাতার দাম এক্স টাকা সুতরাং এখান থেকে তিনটি খাতার দাম বের করতে হবে তাহলে তিনটি খাতার দাম এক্স গুণ থ্রি টাকা সমান থ্রি সাংখ্যিক সহকটা অবশ্যই শুরুতে নিয়ে আসতে হবে থ্রি এক্স টাকা কেউ যদি লিখে এক্স গুণ থ্রি এক্স এক্স থ্রি তাহলে কিন্তু হবে না থ্রি এক্স টাকা লিখতে হবে গুণের সময় চলক সামনে দিয়ে গুণ দেখালে সেটা গুণ ফল হিসেবে গুণ চিহ্ন উঠাই দেওয়ার পর অবশ্যই সাংখ্যিক সবটা শুরুতে নিয়ে আসতে হবে তো থ্রি টাকা একইভাবে যদি আমরা পাঁচটি রাবারের দাম বের করি তাহলে একটি রাবারের দাম কত দাম আছে একটি রাবারের দাম রাবারের দাম হচ্ছে দেড় টাকা তাহলে একটি রাবারের দাম দেড় টাকা তো কয়টি রাবারের কথা বলা হয়েছে তাহলে সুতরাং টাকা সমান টাকা তো আলাদা করে তিনটি খাতা ও পাঁচটি রাবারের দাম আমরা বের করে নিয়েছি তাহলে এখন আমাদের কাজ হচ্ছে মোট দামটা কত তাহলে সুতরাং নির্ণয় মোট দাম যেহেতু মোট দাম চাইছে মোট বলতে আমরা বুঝি মোট অথবা সমষ্টি এগুলো লেখা থাকলে আমরা যোগ বুঝি তাহলে নির্ণয় মোট দাম সমান তিনটি মোট থ্রি এক্স টাকা আর পাঁচটি হচ্ছে ফাইভ জেড টাকা মোট বলা হয়েছে তাই আমরা যোগ দেখেছি যেহেতু দাম কথাটা উল্লেখ আছে বা মূল দাম অথবা মূল্য কথা উল্লেখ থাকলে তার ডান পাশে অবশ্যই টাকা অথবা মূল্যটা উল্লেখ করতে হবে টাকা তো মোট দাম বের করা শেষ আর এখন যদি আমরা এখানে অ্যানসার দিয়ে দিই তাহলে অঙ্কটা আমাদের সমাধান শেষ হয়ে যাবে তো একইভাবে দেখি খ নাম্বারটা আমরা সমাধান করতে পারবো তো দেখো এবার খ নাম্বারটা খ নাম্বারটা দেখো তিনি যদি ক নাম্বারটার মতোই আমরা চেষ্টা করি চারটি খাতা এখানে ছিল তিনটি খাতা এখানে চারটি চারটি খাতা পাঁচটি রাবার এখানে তিনটা অংশই দেওয়া আছে খাতা পেন্সিল এবং রাবার আর কত ছিল শুধু দুইটা অংশ খতে এসে আমাদের তিনটি অংশ এগুলো চারটি খাতা দুটি পেন্সিল ও তিনটি রাবার তো একইভাবে আমরা মান বের করব চারটি খাতার মোট দাম বের করব দুটি পেন্সিলের মোট দাম বের করব তিনটি রাবারের মোট দাম বের করবো এ প্রত্যেকটা দাম বের করার পর সেগুলোকে যোগ করে দিলে আমাদের অঙ্কটার সমাধান শেষ হয়ে যাবে তো কথা না পারি আমরা অঙ্কটার সমাধানে আসি খ নম্বর চারটি খাতা তাহলে একটি খাতার দাম দেওয়া আছে একটি খাতার তো সুতরাং অর্থাৎ গুণ দেখানোর সময় চলক আগে সংখ্যা পরে দেখানো যাবে কিন্তু ফলাফলটা লেখার সময় গুণ চিহ্নটা উঠে উঠাই দেওয়ার পর সেই সাংখ্যিক শখটাকে অবশ্যই শুরুতে নিয়ে আসতে হবে আর চারটি বারণ করে লিখে দেওয়া আছে যদি এখানে কেউ পার্টিকুলিতির মতো চার লিখে তাহলে কিন্তু তার এটা কাটা যাবে আট বুঝাবে তো ইংলিশের বীজগণিতের যতগুলো সংখ্যা আছে সবগুলোই ইংরেজি বর্ণে লিখতে হবে ইংরেজি সংখ্যায় লিখতে হবে এরপর দ্বিতীয় অংশ আছে দুটি পেন্সিলের দাম তো একটি পেন্সিলের দাম কত দেওয়া আছে একটি পেন্সিলের দাম এবার একটি পেন্সিলের দাম দেওয়া আছে ওয়াই টাকা তাহলে ওয়াই টাকা সুতরাং দুইটি পেন্সিল তো দুইটি পেন্সিলের দাম ওয়াই গুণন টু টাকা সমান টু ওয়াই টাকা তো এবার দেখা যাচ্ছে তিনটি রাবারের মোট দাম তাহলে একটি রাবারের দাম আমরা বের করে নিই একটি রাবারের দাম জেট টাকা দেখো তিনটি রাবার তাহলে তিনটি রাবারের দাম জেট গুন টাকা সমান থ্রি জেড টাকা তো এখানকার যতগুলো শর্ত ছিল যে চারটি খাতা দুটি পেন্সিল চারটি খাতা হলে ফোর এক্স টাকা আর দুটি পেন্সিল হলো টু ওয়াই টাকা আর তিনটি রাবার হচ্ছে থ্রি জেড টাকা তো এবার আমাদের কাজ হচ্ছে মোট দাম বের করা মোট মানে আমরা জানি সমষ্টি বা যোগ তো আমরা লিখে নিতে পারি সুতরাং নির্ণয় মোট দাম সমান প্রত্যেকটাকে যোগ করে দেবো তাহলে ফোর এক্স প্লাস টু আই প্লাস থ্রি জেড যেহেতু দামের কথা বলা আছে তাই এককটা টাকা উল্লেখ করে দিতে হবে টাকা আর যেহেতু মোট দামটা নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে মোট দাম লিখে আমরা যখন অ্যান্সার দিয়ে দিব অ্যান্সার দিয়ে দিলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে একইভাবে ক খ যেভাবে করছে আমরা একইভাবে আমরা নম্বরটা সমাধান করতে পারবো তো এবার দেখো গনম্বাটায় কি বলছে যে ছয়টি খাতা ছয়টি খাতা ও নয়টি পেন্সিলের মোট দাম কত এটা খর থেকে সহজ হয়ে গেছে আরো কারণ খতে ছিল তিনটা খাতা পেন্সিল এবং রাবার আর এখানে এসে খাতা আর শুধু রয়ে গেছে আর রাবারটা নাই তো আমরা গ নম্বরটা সমাধান করে ফেলি গ নম্বর একটি খাতার দাম আমাকে দেওয়া আছে সেটা লিখে নি একটি খাতার দাম এক্স টাকা সুতরাং এখানে ছয়টি খাতার বলা হয়েছে ছয়টি খাতা তাহলে ছয়টি খাতার দাম এক্স গুণন সিক্স সমান সিক্স এক্স টাকা একইভাবে নয়টি পেন্সিলের দাম বের করে নিই একটি পেন্সিলের দাম পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা তো একটি পেন্সিলের দাম ওয়াই টাকা সুতরাং নয়টি পেন্সিলের দাম ওয়াই গুন নাই টাকা সমান নাই ওয়াই টাকা তো ছয়টি খাতা এবং নয়টি পেন্সিলের দাম আমরা আলাদা আলাদা পেয়ে নিয়েছি পেয়ে গেছি এখন আমরা এখানে মোট দাম কত তাহলে আমরা মোট দাম যেহেতু বের করতে বলছি মোট মানে আমরা যোগ বুঝি তাহলে তো এই মোট দাম বের করার পর আমরা অ্যান্সার দিয়ে দিলাম অঙ্কটার সমাধান শেষ হয়ে যাবে মূলত এই তিনটা অঙ্ক একই এক একটার মধ্যে এক এক সংখ্যা শুধু গুণ আকারে থাকবে তো মোট দাম বের করার পর এই অঙ্কটা আমাদের আগেরগুলোর মতোই খুব সহজেই সমাধান শেষ হয়ে যাবে এবার আমরা আসো তিন নম্বর অঙ্কের সমাধানে এসেছি তিন নম্বর অঙ্কটা বলা হয়েছে সাংক্ষিক সববিশিষ্ট কয়েকটি বীজগণিত রাশি লেখ এটা আসলে তেমন কঠিন কোনো অঙ্কই না একেবারেই সহজ বিষয় শুধু তোমার নিজের থেকে কয়েকটা সাংখ্যিক সব বিশিষ্ট বীজগণিত রাশি লিখতে বলা হয়েছে তো এটা যার একটু একটু যে চিন্তা করবে সে এক এক থেকে যতগুলো আছে এক নম্বর থেকে এগুলো উঠাই দিলেই তার এই তিন নাম্বারটা সমাধান হয়ে যাবে অর্থাৎ সাংখ্যিক সহগ আমরা শুরুতে সহগ যেভাবে নির্ণয় করেছি x কে x আর 6 আলাদা করে নিয়েছি এটার x 6 x এর সাংখ্যিক সহগ ছিল 6 তো সেখান থেকে একটা একটা আলাদা করে নিয়ে যদি আমরা কয়েকটা লিখে দেই তাহলে আমাদের এই সমাধানটা হয়ে যাবে তো তিন নম্বরটা আমরা দেখি তো আমরা যদি একটু সাজাই তাহলে লিখতে পারি সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিত রাশি সাংখিক সব বিশিষ্ট কয়েকটি বীজগণিত রাশি হলো তো শুরুতে ক নম্বরে ছিল সিক্স এক্স আমরা ক নাম্বার থেকে একটা সিক্স এক্স নিয়ে নিলাম সাংখ্যিক সব বিশিষ্ট বীজগণিত রাশি তো এখানে ফাইভ এক্স ওয়াই ছিল ফাইভ এক্স এর জায়গায় তুমি মনে করলে যে হুবু না উঠাই দিয়ে আমরা তাহলে একটু চেঞ্জ করে দিই একটা দিলাম সিক্স এক্স আর একটা দিলাম সেভেন এক্স ওয়াই আর একটা এবি দিয়ে লিখতে পারি এবি দিয়ে লিখতে পারি নাইন এবি অর্থাৎ চলক হিসাবে আমার এক্স থাকতে পারে এক্স ওয়াই থাকতে পারে এবি থাকতে পারে অর্থাৎ যার মান অজানা থাকবে সেটাই হবে চলক আর চলকের সাথে যখন কোন একটা সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে আমরা বলি সাংখ্যিক সব তো সাংখ্যিক সব এ বি যদি চলক হয় তার সাংখ্যিক সব হচ্ছে নাইন এক্স ওয়াই চলক হলে তার সাংখ্যিক শক হচ্ছে সেভেন আর এক্স চলক হলে তার সাংখ্যিক শক হচ্ছে সিক্স এভাবে তুমি অনেক সংখ্যা জোর বিজোর যাই তুমি নাও এই চলক এক্স শুধু এক্স রাখা যাবে এক্স ওয়াই রাখা যাবে এ রাখা যাবে কারণ চলক মানেই হচ্ছে চলকের সংখ্যাটা হচ্ছে এটা যে যে অজ্ঞাত বা অজানা রাশিকে বলা হয় চলক আর সাংখ্যিক সব বলা হয় অজ্ঞাত চলকের সাথে যখন কোন একটা সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন তাকে সাংঘিক সকল হয় তো এভাবে ইত্যাদি দিয়ে আমার এই অঙ্কটা আমি শেষ করতে পারবো এখানে দিয়ে অ্যান্সার দিয়ে দিয়ে যদি তাহলে অঙ্কটা সমাধান শেষ হবে আশা করি এই পর্ব থেকে তোমরা এই কাজের পৃষ্ঠা বিরাশি এর কাজ এক দুই তিন খুব সহজেই বুঝতে পেরেছ এখন ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য টেকনিক এডুকেশন পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ